হ্যালো, হ্যালো, হ্যাঁ সব্যসাচী দত্ত হ্যাঁ দাদা বলুন। বলছি, আমি একজনের থেকে লোন নিয়ে নিয়েছি। আমি বলেছি 12 তারিখ বিকেল 5টার সময় আপনাকে পৌঁছে দেবো, হ্যাঁ ঠিক বস, আছে? আপনি নিশ্চিত থাকুন, আমি আপনাকে টাকাটা পৌঁছে দেবো দাদা। আমি তো না না, ডেটটা যদি ফেল করে না, আমার বেইজ্জতি হয়ে যাবে না? আমি 12 না তারিখ না বিকেল 5টা টাইম দিয়েছি, আপনাদের তো কোনো বেইজ্জতির কিছু নেই। দাদা, এরকম বলবেন না দাদা, আমি আপনাকে পৌঁছে দেবো দাদা। না না, 12 তারিখ বিকেল 4টে আপনি বলেছেন, আমি চারটে 5টা আপনি বলেছেন, 2টো আমি বলেছি আপনাকে, 4টে আমি হ্যাঁ সেই দাদা, জন্য তাকে টাইম দিয়েছি 5টা, আচ্ছা আমি মানে এটা যেন ফেল না হয়। ফেল হলে কিন্তু দেখবেন আমার চেয়ে বড় মানে খারাপ কেউ হবে না আপনার কাছে, আমি বলে দিলাম। দাদা আমি আপনাকে বলছি তো দাদা, করে দেবো। আপনি তার জন্য যার কাছে খুশি যেতে পারেন, শিরাদা হাজবেন্ড কেন, আপনি মমতা ব্যানার্জিকে বললেও আমার কিছু না, কেন তিনি জানেন। দাদা আমি কার কাছে যাব দাদা? কারো কাছে তো যাইনি না দাদা। না, আপনি কালকে শিরাদার হাজবেন্ড কে বলেছেন তো? না, ওর তাকে কাছে কি বলেছি? ওর কাছে তো পাই দাদা, আমি তাই তো হ্যাঁ, তাকে বললাম। কি বলেছি? আমি বলে দিয়েছি যে আপনি এসবে জড়াবেন না, নইলে আপনাকেও বিপদে পড়তে হবে। হুম হুম উনি বলেছেন আমার জানার দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আপনি 12 তারিখ বিকেল 2টো বলেছেন, হুম আমি আপনাকে 4টো অব্দি টাইম দিলাম, কারণ আমি 5টায় ভদ্রলোককে বলেছি 5টার সময় আমি আপনাকে হ্যান্ড ওভার করবো, বলে ঠিক আছে। ঠিক আছে দাদা। হ্যালো, হ্যাঁ সব্যসাচী দত্ত বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি 12 তারিখটা ফাইনাল তো? কারণ আমি কিন্তু ট্রান্সফার করিয়ে নিয়েছি লোকের থেকে ধার নিয়ে। হ্যাঁ দাদা, আমি দিয়ে দেবো তো আপনাকে, 12 তারিখ বলে দিয়েছি 4টের মধ্যে। ঠিক আছে, দেখবেন সেটা যেন ডিলে না হয়, তাহলে আমি খুব বেইজ্জতি হয়ে যাবো দাদা আমি আপনাকে ডিলে করব দাদা, এরকম হতেই পারে না দাদা, আমি আপনাকে না। না, বলছি আপনি আগের ডেটটা করব ফেল দাদা। করেছেন, আমি আগের ডেট ফেল করেছি দাদা, ওর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু আমি ক্ষমা আপনাকে ডিলে চাইলে তো করব না আমার দাদা। লাভ না না হবে না, না। আপনার লাভ হবে না, কিন্তু আমি দাদা আপনাকে আপনার সম্মানটা রাখবো দাদা। না, আমি 12 তারিখ ট্রান্সফার অলরেডি আমি হ্যাঁ করিয়ে নিয়েছি, কেন হ্যাঁ, এখন তো ঠিক আছে, টাইম নেই, আমি ট্রান্সফার না করিয়ে জানি দাদা, দিয়েছি। আমি করে দেবো দাদা, করে দেবো দাদা। 4টার মধ্যে কোথায় দিতে হবে সেটা আপনি বলুন। হ্যাঁ, বলে দেবো, ঠিক বলে আছে, দেবো, আপনি 12 তারিখ ফোন করবেন, আমি বলে ঠিক দেবো। আছে, ওই কেন এখন ট্রান্সফার করানো খুব মুশকিল হচ্ছে, ইলেকশনে আচ্ছা ডিক্লেয়ার হয়ে গেছে, তো আচ্ছা আমি আচ্ছা সোনাওয়ালাদের দিয়ে ট্রান্সফার করিয়ে নিয়েছি। আচ্ছা আচ্ছা, ওই মানে ওই সোনাওয়ালা দিদির টাকা মানে, বুঝতে হুম পারছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা। ঠিক আছে।